আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين, اما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া দিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সুসংবাদ জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হতে পেরেছি আমরা। আল্লাহ তাআলা আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বরকত দেন, আল্লাহ তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকাত দান করেন। আসলে দিনের শেখার জন্য সময় দিতে পারা সহজ ব্যাপার না, সুবহানাল্লাহ। কত মানুষ বাইরে কত কিছু নিয়ে ব্যস্ত, তো এই সময়ে যারা দিন শেখার জন্য সময় দিতেছে, আল্লাহ তাদের সময় বরকত দিন, আল্লাহ তাদের ইলমে বারাকাত দান করেন। আমরা বলতেছিলাম যে হুদাইবিয়ার উমরার ব্যাপারে আলোচনা করতেছিলাম, তারপরে বায়াতের দোয়া সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো বায়াতের দোয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাম যখন তাদের সাথে চুক্তি সম্পন্ন করেন, চুক্তি সম্পন্ন করার পরে যখন সাহাবিদের মন খারাপ ছিল, সাহাবিরা আসলে বুঝতে পারেনি যে কেন আমাদের এখানে লাভ কী হলো, জাজাকাল্লাহ, আমাদের এখানে ফায়দা কী হলো, বেনিফিট কী হলো, আমরা তো লসই করলাম। প্রত্যেকটা পয়েন্ট আমরা যদি আলোচনা করছিলাম, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টে মনে হচ্ছে যেন মুসলমানদের পরাজয়, মুসলমানরা আসলে পরাজিত হয়েছে। কিন্তু আসলে আমরা ডিটেলস আলোচনা করছি, মুসলমানরা পরাজিত হয় না, প্রত্যেকটা পয়েন্টই ছিল বিজয়, প্রত্যেকটা পয়েন্টই ছিল মুসলমানদের জন্য বেনিফিট, আলহামদুলিল্লাহ। যেমন আমরা যদি শর্ট করে বলি, যারা নতুন আসছেন আসেন, যে কয়েকটি পয়েন্ট ছিল, আমাদের প্রথম পয়েন্ট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর মক্কা প্রবেশ না করে সঙ্গীর সাথে সম্মতি নাই ফিরে যাবেন। তো এই কথাটি অপমানজনক মনে হলো না, যে আসছেন হাদির পশু নিয়ে কোরবানি করবেন, হজমা করবেন, কিন্তু এটা না করে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হলো যে আপনাকে ফিরে দিতে হবে। তো সাহাবিদের কাছে এটা অপমানজনক মনে হলো, কিন্তু সাথে সাথে এরা এইটাও চুক্তি করলো, আপনারা এই বছর চলে যাবেন, কিন্তু আগামী বছর আবার এসে আপনারা উমরা করতে পারবেন, তিন দিনের জন্য আমরা আপনাদেরকে অ্যাক্সেস দেবো কোনো ঝামেলা ছাড়া। তো এটা তো বড় বিষয়, যদি এই বছর উমরা করতেন তাহলে মারামারি হইতো, মারামারি করতে হইতো তো হইতো, আগামী বছর যখন আবার আসতেন তখন আবার মারামারি হইতো, এবং তখন তারা আরও সুশৃঙ্খল থাকতো, আরও রেডি থাকতো মারামারির জন্য। তো এই আল্লাহ সহজ করে দিলেন যে এবার চলে যাও, কিন্তু আগামী বছর থেকে তোমরা ফ্রি অ্যাক্সেস, কোনো অসুবিধা নেই, কোনো মারামারি ছাড়া। তো আসলে তো বিজয়, দেখো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল যেন মুসলমানরা সমঝোতা করছে, কিন্তু আসলে বিজয়। তো সাহাবিরা এটা বুঝতে, অনেক সাহাবি বুঝতে পারেননি। তো পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেই এটি হচ্ছে একটি স্পষ্ট বিজয়, আল্লাহ কোরআনে বলছে স্পষ্ট বিজয়। তো এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবিরা বুঝতে পারেন যে না, আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দেখিয়েছেন। কীভাবে, তারপরে আমরা ব্যাখ্যা করছিলাম ওই দিন। দুই নম্বর পয়েন্ট ছিল যে 10 বছর পর্যন্ত দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে, এ সময় লোকজন নিরাপদ থাকবে, কেউ কারো উপর হাত উত্তোলন করবে না। এই পয়েন্টটি তো মুসলমানদের পক্ষেই গেছে। তার আগে দেখেন, মুসলমানরা দিনই কাজ করতো, দাওয়াতি কাজে তারা সবসময় বাধাগ্রস্ত হতো, দাওয়াতি কাজ তো করতেই পারলো না, করতেই পারতো, যেখানে যেত যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, এরাও ওদেরকে লুট করে নিয়ে যায়, এরা এদেরকে বন্দী করে নিয়ে যায়। দেখুন আগামী 10 বছর এটা কোনো মারামারি নেই, তো নিশ্চিন্তে নির্বিঘ্নে মুসলমানরা দিনই কাজ করবে। মুসলমানরা যখন নিশ্চিন্তে দিনই কাজ করে তখন দিনের প্রসার ঘটতেই থাকে, তাই না? তো এই পয়েন্ট লাভ হলো মুসলমানদের। তিন নম্বর পয়েন্ট ছিল যে সকল গোত্র কিংবা জনগোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লামের অঙ্গীকারে প্রবেশ লাভ করতে চাইবে, প্রবেশ লাভ করতে পারবে। তার মানে যদি কেউ চুক্তি করতে চায় রাসূলুল্লাহ সাল্লামের সাথে অন্য কোনো ছোটো ছোটো গোত্র, তাহলে তারা বিনা ভয়ে, বিনা মানে প্রতিকূলতার মধ্যে গিয়ে তারা চুক্তি করতে পারবে। তো এটা বেনিফিট হলো, ওই চুক্তি হওয়ার সাথে সাথে একটা গোত্র রাসূলুল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলো, তো বেনিফিট হলো মুসলমানরা। অন্যান্য ছোটো ছোটো গোত্র যেগুলো আসছিল তারা রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হলো আস্তে আস্তে। তারপরে তারপরে পয়েন্ট ছিল কুরাইশ কোন লোক অভিভাবকের অনুমতি ছাড়া রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে যোগদান করে তাকে ফেরত পাঠাতে হবে, আবার তাদের রাসূলুল্লাহ সাল্লামের মধ্য থেকে কেউ তাদের কাছে ফেরত গেলে তারা তাদেরকে ফেরত পাঠাবে না। আসলে এটা শুনে মনে হয় প্রথম পয়েন্টটা হচ্ছে যে মুসলমানরা যদি কেউ এখান থেকে আসে, মক্কা থেকে মদিনা আসে, পলায়ন করে, তো তাকে ফেরত দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাম এই জিনিসটা আসলে একটু কষ্টকর মনে হয়েছে, এবং এটা কষ্টকর হয়েছেও, কিন্তু এটা সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়েছেন যে কোনো মুসলমানদের মক্কা থেকে মদিনা আসবে তাকে ফেরত দিতে হবে। আবার এই পয়েন্টটা কষ্টকর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সমাধান করেছেন, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো এটা। দ্বিতীয় পয়েন্ট যেটা ছিল, মুসলমানদের মধ্য থেকে কেউ ধর্ম ত্যাগ করে যদি তারা মক্কাতে ফিরে যায়, তাহলে তাকে তারা ফেরত দিবে না। তারপর ওইদিন বলছিলাম যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ অন্য মানে তার আগে ধর্মে ফিরে যায়, তার তো আমাদের দরকারই নাই, তাকে তো আমরা এমনি হত্যা যোগ অপরাধ করছে, সে তো এমনি মুরতাদ, তাকে তো এমনি হত্যা করতে হবে, সে যদি চলে যায় চলে গেলো, তার তো আমাদের দরকার নাই, তো এতে তো আমাদের কোনো লস নাই, ক্ষতি নাই। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট ছিল মুসলমানদের পক্ষে। আসলে তো সাহাবিরা, অনেক সাহাবিরা বুঝতে পারে না, তার মধ্যে একজন সাহাবি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের মতো বড় সাহাবি, তিনি বুঝতে পারলেন না যে এখানে আমাদের কীভাবে বিজয় হলাম। তার মন খারাপ যে আমরা রাসূলুল্লাহ সাল্লাম নিজে সবাইকে বলেন যে তোমরা মাথা শেক করো, শেক করে কোরবানি করো এখানে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না, মানে কেউ খেয়াল করতেছিল না। তো রাসূলুল্লাহ নিজে থেকে প্রথমে শুরু করলেন, তো এটা দেখে সাহাবিরা আস্তে আস্তে সবাই করলেন। যখন ফিরোজ যাওয়ার প্রস্তুতি নিলেন, তখন সাহাবিরা ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা কি সত্য দিনের পক্ষে নই? আপনি কি আল্লাহর পক্ষ থেকে আসলে সত্য নবী না? বলে হ্যাঁ। তাহলে আমাদের শহীদ রাখি জান্নাতে না, আর তাদের শহীদ রাখি জাহান্নামে না? তাদের যারা মারা গেছে রাখি জাহান্নামে না? বলে হ্যাঁ। তাহলে আমরা এখানে ফিরে যাচ্ছি, যুক্তিসঙ্গত কথা। জনমর আহমেদ, দেখেন ইসলাম ধর্মে যে এই কি বলে ওইটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, যে রসুলাম নিজে একটি কাজ করছে, তারপরে সাহাবিদের কাছে যেটা মনে হয় তার প্রশ্ন করছেন। তো ইসলাম ধর্মের মনে আপনি যাতে একটা বলে দিলেন এরকম কোনো কথা চলবে না। যদি আপনার কাছে মনে হয় যেন ভুল, আপনি প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে না, বাস আলু আহমদ সিকুর, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস, তাদের জ্ঞান তাদেরকে জিজ্ঞেস করো। তো এই জন্য ইসলাম ধর্মে আসলে ধামাচাপা ধর্ম না, যে আমি যাতে বলে দিলাম আর কেউ প্রশ্ন করলে এই তুমি বেয়াদবি করলাম। আসলে এটা আছে আমাদের মধ্যে, যদি এটা ঠিক না, এটা ঠিক না আমাদের। যদি আপনার কোনো কিছু মনে হয় ভুল, বা আপনার যদি ক্লিয়ার হওয়ার জন্য থাকে, আপনি প্রশ্ন করবেন। যেমন বিভিন্ন আই থিঙ্ক ওলামারা বলছে, ওলামাদের বক্তব্য হচ্ছে যে অজ্ঞতার ঔষধ হচ্ছে জিজ্ঞাসা, সোয়াল। যে জানে না সে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস না করলে সে জানবে কেমনি? আবার অনেকে জিজ্ঞেস করে ওই শয়তানি করে, ওই জিজ্ঞাসা থেকে বিরত থাকতে হবে, ওইগুলো করা যাবে না। অনেকে আবার শয়তানি করে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো এইটা যদি এমন হয় তাহলে ওইটা কেমন হবে, তাই না? তো এইগুলো আসলে মানে ওই ফেতনা করার জন্য, ফেতনার উদ্দেশ্যে। আল্লাহ ফরাদ কোরআনে বলছে না যে সূরা আল ইমরানের মধ্যে যে কোরআনের ম্যাক্সিমাম আয়াতগুলো হচ্ছে আয়াতে মুহকামাত, যেগুলো হচ্ছে কোরআনের মূল ভাষ্য, আর কিছু আছে যেগুলো আয়াতে মুতাশাবিহা, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু যাদের মনে অন্তরের মধ্যে বক্রতা আছে তারা এগুলো নিয়েই বেশি প্রশ্ন করে। আল্লাহ তো বলে দিয়েছেন যাদের মনের মধ্যে বক্রতা আছে, যারা শয়তানি করার উদ্দেশ্যে, ফিতনা করার উদ্দেশ্যে উল্টাপাল্টা প্রশ্ন করে। তো এই জন্য প্রশ্ন করবো আমরা যখন প্রয়োজন হবে, জানার জন্য, জানার শেখার জন্য প্রশ্ন করবো। প্রশ্ন করা মানে যে আপনাকে আটকানো দেখি, হ্যাঁ খুব তো পণ্ডিতি করেন দেখি আপনাকে এইটার উত্তর জানেনি, এইগুলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন। তো আমাদের যখন রসুলকে বললেন যে আমরা এমন অবস্থা প্রত্যাবর্তন করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং তাদের মধ্যে কোনো ফয়সালাই করেননি, রসুল তাকে বললেন যে ওয়াই খাত্তাবের সন্তান, আমি আল্লাহ রসুল এবং কখনোই তার হতে অবাধ্য হতে পারবো না। আমি বিশ্বাস করি সকল প্রয়োজনে তিনি সাহায্য করবেন, কখনোই তিনি আমাকে ধ্বংস হতে দেবেন না। তিনি বলেন যে আমি আল্লাহর অবাধ্য হতে পারবো না, তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই এটা করেছি, যে চুক্তি আমি করে চুক্তিবদ্ধ হয়েছি, আল্লাহ তালার হুকুমেই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই হয়েছে এটা, তাই না? রসুল তো আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম ছাড়া, কোনো অহি ছাড়া কোনো কাজ করেন না। এই যে চুক্তি স্বাক্ষর করেছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়ে সম্মতি ছিল না? এটা অবশ্যই ছিল। তিনি বলছেন আমি আল্লাহর রসুল, অবশ্যই আমি আল্লাহর রসুল, আমি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মতির বাইরে আমি যেতে পারবো, তার অবাধ্য আমি হতে পারবো না। তো ওমর বলেন যে আপনি কি আমাদেরকে বলেননি যে আপনি আল্লাহর ঘরের নিকট গমন করবেন এবং তাওয়াফ করবেন? আপনি কি আমাদেরকে বলে নিয়ে আসেননি যে আমরা আল্লাহর ঘরে তাওয়াফ করবো, আল্লাহর ঘরের নিকট গমন করবো? প্রশ্ন করলেন, হ্যাঁ আমি তো বলছি, কিন্তু আমি কি বলছি যে এই বছরই করবো আমরা? আমি তো এটা বলি না যে এই বছরই আমরা করবো, আমি বলছি আমরা করবো, ইনশাল্লাহ আমরা করবো। এই বছর করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি, কিন্তু আমরা আগামী বছর করবো ইনশাল্লাহ। তো রসুল সাল্লাম তখন বলেন, বালা বললেন যাই হোক ইনশাল্লাহ তুমি আল্লাহর ঘরের নিকট আসবে এবং তাওয়াফ করবে। তখন তিনি নিশ্চয়তা দিলেন ইনশাল্লাহ আমরা আবার আসবো, আমরা আল্লাহর ঘরে তাওয়াফ করবো অবশ্যই। অমর আল্লাহ ক্রোধে এবং অভিমানে অগ্নিশর্মা হয়ে আবু বকর সিদ্দিকের নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাকে সেসব কথা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন। প্রত্যুত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেসব কথাই বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং পরিশেষে এটুকু বলেন যে ধৈর্য সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর দণ্ডায়মান থাকো যতক্ষণ পর্যন্ত সত্য সমাগত না হয়, কেননা আল্লাহর শপথ তিনি সত্যের উপরই প্রতিষ্ঠিত আছেন। এইখানে আমাদের জন্য একটা বিরাট শিক্ষা আছে এই কথার মধ্যে, যে তুমি ধৈর্য সহকারে সত্যের উপর অটল থাকো যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। এরকম মাঝে মধ্যে হয় যে ফিতনার সময় আসে, আমরা বুঝতে পারি আমরা কোন দিকে যাব, তখন আপনাকে আপনার আকিদা ও মানহাজের উপর টিকে থাকতে হবে। আপনার আকিদা ওই দিন বলছিলেন যে আপনার আকিদা আপনাকে পরিচালিত করবে, আপনার মানহাজ আপনাকে পরিচালিত করবে। আপনি বুঝতেছেন না যে কী করা উচিত কী করা উচিত না, আপনার আপনি বুঝতেছেন না আমি ডানে যাবো না বামে যাবো, তখন যদি আপনার ইমান মজবুত থাকে আপনার ইমান আপনাকে পরিচালিত করবে, তাই না? সেই জন্য যখন তখন আমরা কোনো ছোটো ছোটো সিচুয়েশনে আমরা ঘাবড়ে যাবো না, আল্লাহর উপর ভরসা করবো, সব কিছু আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা, তাই না? যদি বলছিলাম যে বর্তমান যে সিচুয়েশন আমাদের দেশে চলতেছে, তো আসলে ব্যাপারগুলো একটু কিছুটা ধোলা ধোয়াটে, তাই না? ধোয়াশা ব্যাপার, কী করা যায়, কার পক্ষে, কারণ সবাই কোনো না কোনো পক্ষ নিচ্ছে, তাই না? কারণ আপনি পক্ষ না নিলে, অনেক সময় পক্ষ না নিলে আপনাকে মানুষজন খারাপ কথা বলে, কিন্তু আমরা তো মানুষের পরোয়া করি না, আপনি সত্যের পরোয়া করবেন,
তাই না? আপনি আল্লাহ সময় তারা পরোয়া করবেন, আপনি আল্লাহর দিনের পরোয়া করবেন, আপনি মানুষের পরোয়া করতে গিয়ে আপনি আপনার পা ফসকা দেবেন তা হয় না। তো এই জন্য আপনাকে ওই সময় আপনার ইমান ধরে রাখতে হবে, তখন আপনার ইমান এবং আকিদা যদি মজবুত থাকে তো ইমান আকিদা আপনাকে পরিচালিত করবে ইনশাআল্লাহ। আর আবু বকর দেন সবসময় এই জন্যই তিনি তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, তিনি রসুলের কথাকে বিশ্বাস করতেন, তাহলে রসুল যা বলছেন অবশ্যই আমি বিশ্বাস করি, আমি বুঝতেছি না কিন্তু আমার যুক্তিতে নিজে আসতেছে না, তারপরে আমি বিশ্বাস করি। তখন তাকে বলা হয়েছিল মেরাজের ঘটনা, তিনি শুনে বলছেন যাও মোহাম্মদ সাল্লাম বলছেন, বলে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম বলছে, বাস তাই আমি বিশ্বাস করি। এটা হচ্ছে ইমান, আমাদের ইমান থাকতে হবে এরকম, রসুল সাল্লাহ সাল্লামের কোনো আনিত বাণীর উপর আমাদের বিশ্বাস থাকতে হবে এরকম, ওইখানে আমাদের কোনো যুক্তি চলবে না। তো মানুষ যখন ওই ফিতনার মধ্যে পতিত হয় তখন মানুষ বলে, অনেকে বলছে ওইটা আর ধর্মীয়, আপনারা সবসময় ধর্মধর্ম করেন, মানুষ মারা যেতে হাজার হাজার মানুষ মারা যেতে আপনি এখন ধর্মধর্ম করেন, তো ধর্ম তো আমি তখনই করবো, তখনই তো ধর্মের বেশি প্রয়োজন। আপনি বুঝতে পারেন এখানে আপনার ইমাম দুর্বল, আপনি বুঝতে পারেন এখানে আপনি সুসলামকে গুরুত্ব দেন নাই বেশি, আপনি বুঝতে পারেন যে সুসলাম কে আপনি বুঝেন না, এটা আপনি শুধু দুরুদ পড়ছেন আর ওই মিলাদ পড়ছেন, আপনি সুসলামকে বুঝতে পারেননি, সুসলাম কী নিয়ে আসছে আপনি জানেন না, তার আনিত বিধান মানার বিধান কি আপনি জানেন না, কোরআন হাদিসের বিধান কি আপনি জানেন না, না হলে আপনি কি কথা বলতে পারেন, না রাখেন আপনার ধর্ম, এটা কি বলা যায়? সেই জন্য আমাদেরকে ইমানের উপর টিকে থাকতে হবে, অটল থাকতে হবে, রসুল সাল্লাহ সাল্লামের আনিত বিধানের উপর বিশ্বাস রাখতে হবে, রসুল সাল্লাম যা বলছেন যা করতে পারছেন সব প্রত্যেকটা কথাকে আমাদের বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে একদম অকুণ্ঠিতে, আমাদের যুক্তিতে আসুক বা না আসুক আলহামদুলিল্লাহ। সেই জন্য যখনই আমাদের মধ্যে কেউ যদি আপনাকে বলে যে এটা রসুল সাল্লাম থেকে বর্ণিত হাদিস, এটি এরকম হাদিসের মধ্যে আসছে, এটি সহিহ হাদিস, বাস আর কোনো কথা নাই, আর কোনো অহংকার কোনো যুক্তি আমার কাছে চলবে না, যদি এরকম যদি এটা আমারও ভাষ্য হয়ে থাকে যে আমি ধরেন এটার পক্ষে খুব ইয়ে করতেছি, ক্যাম্পেইন করছি, এইটা করবো ওইটা করবো এইটা করবো এই কথাটাই করবো, আমাকে যদি আপনি এসব দেখেন যে রসুল সাল্লাম বলছেন এইটা করা যাবে না, বাস আমাকে সাথে সাথে মেনে নিতে হবে, এখানে আর কোনো যুক্তি চলবে না, এটাই হচ্ছে আত্মসমর্পণ। এটাই এই এই শব্দের মানেই হচ্ছে ইসলাম, ইসলাম শব্দ হচ্ছে কোথেকে সিল, সিল মানে কি আত্মসমর্পণ করা, ইসলাম মানে তো আত্মসমর্পণ করা, কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার ইচ্ছাকে আমি আত্মসমর্পণ করলাম, আমার নিজের কোনো ইচ্ছা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলবেন আমি ওইটাই, আল্লাহ রাসূল যা বলবেন ওইটাই আমার দিন, ওইটাই আমার ধর্ম, আমার যুক্তি চলবে না, ইসলাম যুক্তির ধর্ম না, ইসলাম দর্শনের ধর্ম না, দর্শনের বিরুদ্ধে আমাদের ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সারা জীবন মারামারি করছেন, সারা জীবন ফাইট করছেন, আপনার শুনে নেই ফালসাফা দর্শন বা দর্শন বা যারা ওই যে যুক্তিবাদী, তো ওই সময় ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহর সময় এক এক গ্রিক দার্শনিকা ছিল, গ্রিকদের দৌরাত্ম্য ছিল তখন, তো গ্রিক দার্শনিকা যুক্তি দিয়ে চলতো, তো কিছু মানুষ মুসলমানদের মধ্যে কিছু মানুষ ছিল ওই যে দর্শনে বিশ্বাসী ছিল, যুক্তিতে বিশ্বাসী ছিল, যুক্তিতে যেটা চলে যুক্তিতে দেয় ওটা মানে, যুক্তিতে যায় না ওটা মানে না, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ সারা জীবন তাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন যুক্তিবাদীদের বিরুদ্ধে। আমাদের এখন দেশে মানুষের নাম তো লাগে যুক্তিবাদী, অমুক যুক্তিবাদী, সুবহানাল্লাহ, তো ইসলাম যুক্তি চলে না। ওরা যে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, আমি কোরআন ফামিলি পড়ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, তারপরে অনেক সূরা বাকারা এত নম্বর আয়াত বলছে, কোরআনে কত আয়াত আল্লাহ তাআলা সরাসরি বলছেন আমি যেমন জানি না, প্রশ্নকর্তা যেমন জানে না, প্রশ্ন যাকে করা হচ্ছে সেও তেমন জানে না, আমিও জানি না তুমিও জানো না, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা তো গায়েবের জ্ঞান, যেটা বলা হয়েছে ওইটুক রসুল জানেন, তো ওইরকম কিছু জ্ঞান গায়েবের কিছু জ্ঞান তো আমাদেরও আছে, আছে না? আপনি জান্নাত সম্পর্কে জানেন না, আপনি জাহান্নাম সম্পর্কে কিছু জানেন না, যতটুকু আমাদের কোরআন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন আমাদেরকে ওইটুকু আমরা জানি, তো ওই গায়েব তো আমরাও জানি, ওই যে মৃত্যুর সময় যে রোগ যখন নিয়ে ফেরেশতা এসে একটা মাথার কাছে বসবে আপনি দেখছেন, কিন্তু আপনি জানেন না, কেমনে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তো যতটুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ততটুকু আমরা জানি, আমাদের থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, তাই না? তো যাকে আল্লাহ যতটুকু জানিয়েছেন সে ততটুকু জানে, জিব্রিল আমাদের থেকে বেশি জানে, রসুলান থেকে বেশি জানে হয়তো, কিন্তু ওইটুকু জানে যতটুকু আল্লাহ তাকে জানাইছেন, সর্বময় জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল আলিমুল গায়ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তে, তো এই এই কথা এগুলো হচ্ছে আকিদার ব্যাপার, কেউ যদি বলে রসুল সাল্লাম গায়ব জানে তাহলে সে রসুল সালামকে আল্লাহ রাসুলে বসায় দিল, আল্লাহর ওই সিফতটাকে সে রসুল সাল্লাহ সাল্লামকে অংশীদার করে দিল, তাই না?
আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আলিম, তিনি সর্বজ্ঞানী, সবকিছু জানেন যিনি, সর্বদ্রষ্টা। তো এই এই সিফতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে অংশীদার করে দিল, তাহলে এটা তাওহীদ আল আসমা ওয়া সিফাতের এগেইনস্টে গেল না? তাহলে আর শিরক, এটা শিরক হলো না? তো মানুষ এগুলো বুঝায়, মানুষ মনে করে শুধু মূর্তি পূজা করলেই মনে হয় শিরক। এই যে আল্লাহর যে 99টা নাম আছে, প্রত্যেকটা নাম এক একটা সিফত, এই প্রত্যেকটা নামের বিরুদ্ধে যদি কেউ আল্লাহর অংশীদারিত্ব সাপোর্ট অংশ ইয়ে করে, অংশীদারিত্ব করে কাউকে, তাহলে সেটাও শিরক। তো এগুলো মানুষ বোঝে না। প্রশ্ন করে তাওহীদ নিয়ে তো পড়ার কি আছে, আপনি পড়েন না? তাওহীদ পড়তে পড়তে ওই 40 বছর লেগে যায়। বোঝে বলছিলাম না, এক আলিম বলছিলাম আল্লাহ আছে, তাওহীদ যদি কেউ পড়ে প্রতিদিন 8 ঘন্টা করে পড়ে, তাহলে তার বয়স 40 হবে, সে যতদিন পর্যন্ত তাওহীদ পড়া শেষ করছে। তাও উনি তাওহীদ শেষ করে বলছে, একটা বড় বই আছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, আল আকল ওয়াল নাকল, বলছে যে এইটাকে আমরা ধরি, মানে আলেমরা উনি বলছে যে আমরা আলেমরা এটাকে ধরি যে সব থেকে মানে শেষ বই তাওহীদের ব্যাপারে, এই পর্যন্ত যারা পড়ে সর্বশেষ বই আমরা এটাকে ধরি। ওই বই পড়তে হলে আপনাকে প্রতিদিন যদি 8 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার 12 থেকে 13 বছর লাগবে শুধু, মানে আপনার বয়স 40 পর্যন্ত পৌঁছে যাবে শুধু এই বইটা পর্যন্ত পৌঁছার জন্য। এই হচ্ছে তাওহীদের ব্যাপার। তারপরও মানুষ কি সব জানে? তারপরে আপনি এত কিছু জানার পরও আপনি সব জানবেন? সব জানবেন না। তো যাই হোক, তোর রসুল আব্দুল আবুকর যখন এটা বললেন, রসুল সাল্লাম কি আল্লাহ সুমতাল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তারপরে আয়াত নাজিল করে দিলেন, সুরা ফাতহ নাজিল করে দিলেন। আর ফাতহ মানে কি? বিজয়, খোলা। ফাতহ মানে খোলা, ভিক্টরি। খোলা মানে ওই যে দরজা খোলা না, খোলা মানে বিজয়, বিজয় করা। আল্লাহ সুমতাল কোরআনে তাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। তো আল্লাহ সুমতাল্লাহ এই হুদাইবিয়ার সন্ধিকে, বায়তুল দোয়ানকে বলছেন যে স্পষ্ট বিজয়। ওই আয়াত আসার পরে সাহাবিরা যারা ভুল ভাঙল বুঝতে পারেন, তা আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে স্পষ্ট বিজয় বা সেটা স্পষ্ট বিজয়। আর এই হুদাইবিয়ার কারণেই মক্কা বিজয় হওয়ার রাস্তা খুলছে, রাস্তা শুরু খোলা গেছে। আয়াত অবতীর্ণ হয় যার মধ্যে সন্ধিকে সুস্পষ্ট বিজয় প্রমাণ করা হয়েছে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমর দিলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আহ্বান করলেন এবং আয়াতটি পড়ে শোনালেন। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটাকে বিজয় বলতে পারি? তো রাসূল বললেন যে হ্যাঁ। তারপর তিনি সান্ত্বনা লাভ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। তখন যে তিনি সান্ত্বনা পেলেন এবং সেখান থেকে চলে গেলেন অমর দিলাম। পরে অমর দিলাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন অত্যন্ত লজ্জিত হলেন। পরবর্তীতে যখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, তিনি লজ্জিত হলেন। এবং এ ব্যাপারে তার নিজের বর্ণনা হচ্ছে, তিনি পরে এক সময় বলতেছিলেন যে আমি সেদিন যে ভুল করেছিলাম এবং যে কথা বলেছিলাম তাতে ভীত হয়ে আমি অনেক আমল করেছি, প্রচুর দান খয়রাত করে আসছি, রোজা রেখে আসছি, দাস মুক্ত করে আসছি, এত শত করার পরেও এখন আমি এখন আমার মঙ্গলের আশা করছি। বলছি আমি ওই ভুলের কারণে যখন আমি ভুলটা বুঝতে পারছি, তারপর থেকে আমি অনেক আমল করছি শুধু এই ভুলের কারণে। আমি অনেক দান সদাকা করেছি, অনেক রোজা রেখেছি, অনেক এক্সট্রা আমল করেছি, অনেক দাস মুক্ত করে আসছি, এত শত করার পরেও আমি এখন মঙ্গলের আশা করতেছি, যে আমি আশা করছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এত কিছু করার পরে আমরা এটা ভুল করছি, কাফফারা দিয়ে দিলাম, পরে আবার অহংকার, ভাই আমি তো এটা কাফফারা দিছি, হয় না এরকম যে আপনি কিন্তু এই কথাতে কথা রাখেন, আর আমি তো এটা কোনো কাফফারা দিলাম না। চমর হচ্ছে আমি এটা পরে কত কিছু করলাম, কত দাস মুক্ত করলাম, কত দান খয়রাত করলাম, কত সাদাকা করলাম, কত রোজা রাখলাম, তারপরে এখন আমি মঙ্গলের আশা করতেছি আল্লাহ যেন আমাকে মাফ করবে। এগুলো আমাদের শিক্ষা, তাই না? আচ্ছা, দুর্বল মুসলিমগণ যারা ছিল, যারা মক্কা থেকে মদিনাতে আসতে পারবে না এখন চুক্তির কারণে, বা আসতে তাদের ফেরত দেওয়া হবে, তাদের অবস্থা কী হবে? তো এইটা তো একটা সমস্যা, তাই না? এরা যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কষ্ট করে হিজরত করছে, আর হিজরত করলে আবার তাকে ফেরত দিতে হবে। তো এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। মদিনায় প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নিশ্চিন্ত বোধ করতে থাকলেন, কিন্তু কিছুদিনের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়ে গেল। এমন একজন মুসলিম মক্কায় যার উপর নির্যাতন চালানো হচ্ছিল, কোনোভাবে মুক্ত হয়ে মদিনায় এসে উপস্থিত হলো। তো মক্কাতে তার উপর নির্যাতন চালানো হচ্ছিল, তো সে কোনো রকমে মদিনাতে উপস্থিত হলো, হিজরত করে আসলো। হিজরত করা তখন সবার উপর ফরজ ছিল। রাসূল বলেছেন যে সবাই হিজরত করবে, তো সবার উপর তো হিজরতের বিধান অলরেডি করা আছে। তো যে সুযোগ পায় যখন, সে হিজরত করে আসতেছে। তো ওই সাহাবি একে তো দুর্বল মুসলিম, লোকায় এসেছিল, তার উপর অত্যাচার করা হচ্ছিল, সে সুযোগ পেয়ে মদিনাতে চলে আসছে, কিন্তু তার কপাল খারাপ, তাকে ফেরত দিতে হবে তার চুক্তি অনুযায়ী। তার নাম ছিল আবু বাসির, তিনি সাকিফ গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং কুরাইশদের সঙ্গে সহযোগিতা চুক্তিতে আবদ্ধ ছিলেন। তাকে ফেরত নেওয়ার জন্য কুরাইশগণ দুই ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে, চুক্তি অনুযায়ী দুজনকে পাঠায় যে আপনারা ফেরত নিয়ে আসেন, তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়ে বলবেন, মনে করে দিবেন চুক্তির কথা, তখন তাকে ফেরত দিতে তিনি বাধ্য চুক্তি অনুযায়ী। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনার এবং আমাদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছে তা কার্যকর করে আবু বাসিরকে ফেরত দিন।
তখন তো মুসলমান তো কথার পাক্কা, কথা দিয়েছেন কথা রাখতে হবে, তাও এটা আবার লিখিত লিখিত বিধান। তাদের এই কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াসিরকে তাদের হাতে সমর্পণ করে দিলেন। তারা দুজন তাকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করল। এই জিনিসটা কষ্টের না, কষ্ট করে মুসলমান হেজরত করে আসছে, তাকে নিজ হাতে রাসূল ফেরত দিতে হচ্ছে, তাকে ফেরত দিয়েছেন তাদের কাছে, ওই দুজনের কাছে। ওই দুজন তাকে নিয়ে মক্কা পথে রওনা দিয়েছে। পথ চলার পর এক পর্যায়ে তারা জুল হুলাইফা নামক স্থানে অবতরণ করে খেজুর খেতে লাগলো। জুল হুলাইফা কোন জায়গায়? ওই যে মদিনা থেকে আসা পথে মিকাত, মদিনা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। তো একটু আসার পরে তারা একটু রেস্ট নেওয়ার জন্য থামলো, একটা খেজুর খাওয়ার জন্য থামলো, ওই দুজন আবু বসিরকে সঙ্গে নিয়ে। তো খাওয়া দাওয়া চলাকালীন অন্তরঙ্গ পরিবেশে আবু বসির একজনকে বলল, ওই ভাই আল্লাহর শপথ, তোমার তরবারিখানা আমার নিকট খুব উৎকৃষ্ট মনে হচ্ছে। ভাই তোমার তরবারিখানা খুব সুন্দর, খুব ভালো আমার কাছে মনে হচ্ছে, খুব সুন্দর, একটু দেখি আমি, আমাকে দেখতে দাও। তো এমন অবস্থা আর কি, দেখি দেখতে চাই, দেখ তার তো যাওয়ার জায়গা খুবই, মদিনাতে গেলে তাকে আমরা আবার ফেরত নিয়ে আসবো, তার তো যাওয়ার জায়গা নেই, সে আমাদের সাথেই যাবে, তরবার দেখতে চাইছে, দেখি দেই দিল। তখন ওই তরব ইয়ে লোকটি তাকে তরবারি গিয়ে দেখতে দিল। সে ব্যক্তি কুশ থেকে তরবারিখানা বের করে নিয়ে বলল, হ্যাঁ আল্লাহর শপথ, এ হচ্ছে অত্যন্ত উৎকৃষ্ট তরবারি, একে আমি বারবার পরীক্ষা করে দেখেছি। মানে একটু পাম ফুটি দিল, তোমার তো ভালো হচ্ছে, খুব সুন্দর, ওটা দেখে হ্যাঁ এটা তো খুব সুন্দর, আমাদের অনেকে বলে না এটা বিদেশি গাড়ি, আমাদের ভাই বলে সবসময় এটা কিন্তু বিদেশি গাড়ি। তো পাম দিলে তারপর খুব মানে এটা ওই পাম খাই আর কি মনে করছে যে ঠিক আছে, না না এটা তো খুব সুন্দর, এটা আমি অনেকবার পরীক্ষা করে দেখছি, এটা আসলে ভালো, তুমি দেখবো এনে নাম দেখো, তো দিল আর কি আগে। আবু ওয়াসির বলে যে তরবারিখানা আমার হাতে একবার দাও ভাই, আমি একটু আমিও দেখি। তো সে তার কথা আমার তরবারিখানা তার হাতে দিল। তরবারি হাতে পাওয়া মাত্র আবু ওয়াসির তাকে আক্রমণ করে শেষ করে দিল, তরবারি হাতে নিয়েই তাকে কতল করে দিল। দ্বিতীয় ব্যক্তি প্রাণ ভয়ে পলায়ন করে মদিনায় এসে উপস্থিত হলো। দুই নম্বর ব্যক্তির সাথে যে ছিল সে ভয়ে পালিয়ে মক্কার দিকে না গিয়ে মদিনার দিকে আসলো, দিয়ে আমি বুঝতে পারছে মক্কার দিকে গেলে তো লাভ নয়, মদিনায় আসলে আমি পর্যন্ত বিচার পাবো। তো সে দৌড় দিয়ে মদিনার দিকে আসছে। তো মসজিদে নবীতে প্রবেশ করলো। রাসূল সাল্লাম তাকে বললেন, লাকদ রাআ হাযা যুরা, কি হয়েছে, এটাকে তো ভীত দেখাচ্ছে কেন, তাকে এত ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে কেন? লোকটি রাসূল সাল্লামের কাছে অগ্রসরে বলে যে আল্লাহর শপথ, আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে এবং আমাকেও হত্যা করা হবে। এ সময় আবু বাসির সেখানে এসে উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনার অঙ্গীকার পূরণ করে দিয়েছেন, যে আপনি তো আপনার অঙ্গীকার অনুযায়ী আমাকে তাদের হাতে দিয়ে দিয়েছেন, আপনার তো অঙ্গীকার আপনি পূরণ করছেন, আপনি আমাকে তাদের হাতে সমর্পণ করে দিয়েছেন, অতঃপর আল্লাহ আমাকে তাদের নির্যাতন থেকে পরিত্রাণ দিয়েছেন, তা আল্লাহ আমাকে আপনি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি আপনি আপনার ওয়াদা পূরণ করছেন, তাদেরকে আমাকে তাদের হাতে তুলে দিয়েছেন, আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচাই দিয়েছেন, বাঁচানোর তো আপনার কোনো ইয়ে নাই, সমস্যা নাই। রাসূল সাল্লাম বললেন যে তার মাথা ধ্বংস হোক, এখন এখনো সঙ্গী পেলে যুদ্ধ অগ্নি প্রজ্বলিত করবে। মানে ওই সাহাবীর কথা বললেন, এত কঠিন লোক, এরা যদি কোনো সাহায্য পায় তো যুদ্ধ লাগাই দিবে। তার মাথা ধ্বংস হোক, এখনো সঙ্গী পেলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করবে। মানে কিছু লোক থাকে না যে পশ্চিম ঘটে, তো এটা আসলে এক প্রকার প্রশংসাও, তার ব্যাপারে প্রশংসাও করলেন যে এই লোক সঙ্গী পেলে, ভালো মানে ভালো ইয়ে পেলে তো যুদ্ধ লাগাই দিবে। তো দেখা সে ভুল বলে নাই, তার তো কিছু আপনি তার কিছু করতে পারবেন না, কারণ সে তো আপনি তাকে দিয়ে দিচ্ছেন, এখন সে তার মতো করে সে মুক্ত হয়ে আসছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে আবু বাসির বুঝলেন যে পুনরায় তাকে কাফিরদের হাতে সমর্পণ করা হবে। কিন্তু যখন এই কথা বললেন তো সে আবু বাসির বুঝলেন যে তাকে আবারও ওদের হাতেই দিয়ে দেওয়া হবে, চুক্তি অনুযায়ী দিতে হবে, মদিনাতে এসে আশ্রয় নিচ্ছে তাকে আবার দিতে হবে। তখন সে করল কি, কাল বিলম্ব না করে মদিনা থেকে বের হয়ে সমুদ্র উপকূল অভিমুখে অগ্রসর হলো। তো সে আবু বাসির করল কি, মদিনা থেকে বের হয়ে গেল সাথে সাথে। মদিনা থাকলে তো আমাকে রাসূল সাল্লাল্লাহু তাদের হাতে তুলে দিবে, আর চুক্তি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু বাধ্য, কিছু করার নাই। তো সে তার মাথায় বুদ্ধি এসে হঠাৎ করে সে মদিনা থেকে বের হয়ে গেল, কিন্তু মক্কার দিকে না গিয়ে সমুদ্র উপকূলের দিকে চলে গেল, ওই যে বদরের ওইদিকে চলে গেল, সমুদ্র উপকূলের ওইদিকে, ওইখানে যাইয়া সে ওই জায়গায় একলা একটা জায়গায় থাকার ব্যবস্থা করে নিল। এখন তো তাকে আর কেউ কিছু করতে পারবেন না, এখন তো রাসূল তাকে ফেরত দেখছে, সে তো মদিনাতে আসেনি, সে তো মদিনাতে নাই, তাকে ফেরত দেবো কেন, আর ওইখান থেকে তোমরা চাইলে তারা নিয়ে আসো, ঠিক আছে? এদিকে আবু জান্দাল বিন সোহাইল, ওই যে মনে আছে সোহাইলের ছেলে যে আসছিল চুক্তির দিন, চুক্তির দিন যখন চুক্তি চলতেছিল তখন সে আসছিল, কিন্তু আবু সোহাইল কি বললো যে না তাকে ফেরত দিতে হবে, নাহলে আমি চুক্তি করবো না, কারণ তাকে ফেরত দিতে রাসূল বাধ্য হয়েছিলেন। ওই আবু জান্দালে কোনো রকম পালিয়ে গিয়ে ওই আবু বাসিরের সঙ্গে মিলিত হইল। তো এখন একটা হইলো কি, যারা ওইখান থেকে মক্কাতে ফেরত আসে তারা মদিনা থেকে না, মদিনা না আসে আবু বাসির ওইখানে চলে যায়, ওখানে ওরা ক্যাম্প করে, ওরা এখানে একটা ওই গ্রুপ গ্রহণ করছে। এখন এই গ্রুপ আবার মক্কাবাসীদেরকে
যে যাইতে আসছে রাস্তাঘাটে ওদেরকে উৎখাত উৎপাত করে ডিস্টার্ব করে, অনেক বিশাল সমস্যা দেখা দিল। মদিনাতে আসা তো তাও ভালো, তাই না? ওরা ওইখানে ওই যে খাপচাড়া মানে জঙ্গিদের মতো আর কি, বেদুইনদের মতো ওরা এখানে থাকতেছে। কারণ যেই মক্কা থেকে আসে মদিনাতে আসলে তো আমাকে ফেরত দেওয়া হবে, তাহলে আমি ওই আবু বসিরের সঙ্গে যাই ওইখানে ওরা যোগ দেয়। তাহলে আরেকটা ক্যাম্প হয়ে গেল মুসলমানদের। তখন আল্লাহ সুবহানাহু কিভাবে সমাধান করে দিলেন, দেখেন কি সুন্দর ব্যবস্থা। এই করতে করতে এভাবে একত্রিত হয়ে তারা সুসংগঠিত দলে পরিণত হয়ে যান। তখন দেখা গেল ওই জায়গায় একটা শক্তিশালী দল হয়ে গেছে মক্কা থেকে। এখন তো সবাই জানছে যে আমাদের যাওয়ার জায়গা আছে, মক্কা থেকে পালিয়ে তারা ওইখানে চলে যায় সরাসরি। তখন এখানে শক্তিশালী দল হয়ে গেল। এরপর থেকে শাম দেশে গমনাগমনকারী কোনো কোরাইশ বাণিজ্য কাফেলা খোঁজ খবর পেলেই তারা তাদের উপর চড়াও হয়ে লোকজনদের মারধর করতেন এবং দনমান যা পেতেন সব লুট করে নিয়ে যেতেন। এটা উৎকট একটা ঝামেলা হয়ে গেলো কোরাইশদের জন্য। ওই সিরিয়াতে যাওয়ার দেখতে আসছে তারা যাদেরকে পায়ে ধরে মারে মালামাল লুট করে নিয়ে যায়, এটা একটা সমস্যা হয়ে গেলো। কোরাইশরা বিপদে পড়লো। এখন বারবার এইভাবে লুণ্ঠিত হওয়ার ফলে ত্যক্ত বিরক্ত হয়ে অবশেষে কোরাইশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট এসে আল্লাহর এবং আত্মীয়তার মধ্যস্থতার বরাত দিয়ে প্রস্তাব পেশ করে যে তিনি যেন তাদেরকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মানে ওই যে বলে না যে কি ভিক্ষা চাই না তোর কুকুর সামলা, তো তারা এখন রাসূলের কাছে রিকোয়েস্ট করছিল যে আল্লাহর কসম দিয়ে আত্মীয়তার বরাত দিয়ে বলছিল যে প্লিজ আপনি আমাদেরকে মুক্ত করুন, হেল্প করুন, এদেরকে আপনি আপনার কাছে নিয়ে আসুন, দোকান নেই এদেরকে ফেরত দেওয়ার, এদেরকে আপনি নিয়ে আসুন। তারা বুঝতে পারে যে এরা মদিনাতে থাকলে বরং ভালো, আমাদের ক্ষতি নাই, এদিকে এখানে থাকলে আমাদের ক্ষতি। তো এর প্রেক্ষিতে রাসূলুল্লাহ তাদেরকে মদিনায় আগমনের জন্য আহ্বান জানালে তারা মদিনায় চলে আসেন। কুরাইশ আরো প্রস্তাব করে যে সকল মুসলিম মক্কা থেকে মদিনা চলে যাবে তাদের আর ফেরত চাওয়া হবে না, বাস ওই রাস্তা ওই চুক্তি তারা নিজেরাই ক্যান্সেল করে দিল ওই অংশটুকু, যা এদেরকে আর ফেরত চাওয়া হবে না। ফেরত চাইতে গেলে আবার ওইখানে চলে যাবে, আবার দল বানাবে, আবার আমাদের সমস্যা। তো আল্লাহ সুবহানাহু কি সুন্দর সমাধান করে দিলেন। দেখেন ওই একটি জিনিস হিসেবে মুসলমানদের মানে একটু কষ্টকর মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওইটাকে সমাধান করে দিলেন কি সুন্দর করে। তো এই কুরাইশদের এই ছিল হুদাইবিয়ার মোটামুটি। তো হুদাইবিয়ার পরে ষষ্ঠ হিজরির শেষের দিকে বা সপ্তম হিজরির প্রথম দিকে কোনো এক সময় কুরাইশদের কিছু গুরুত্বপূর্ণ লোক ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে ছিলেন আমর ইবনুল আস, তারপরে খালিদ ইবনুল ওয়ালিদ, আর ছিলেন এই উসমান বিন তালহা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো এই সময় নিয়ে কিছু ওই কনফিউশন আছে হুদাইবিয়ার পরে পরে সাথে সাথে নাকি আরও কিছু পরে। তো আসলে মানে সঠিক কথা হচ্ছে যে তারা আরও কিছু পরে সপ্তম হিজরির দিকে কোনো এক সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনাতে হিজরত করেন, খালিদ বিন ওয়ালিদ, উসমান বিন আবু তালহা আর এই আমর ইবনুল আস। এরা ছিল কুরাইশদের মোটামুটি একদম ওই যে শীর্ষস্থানীয় লোক। খালিদ বিন ওয়ালিদ তো শীর্ষস্থানীয় লোক, তাদের সেনাপতি। আমর ইবনুল আস ছিল তাদের ডেলিগেট, কোনো জায়গায় পাঠানো হলে আমর ইবনুল আসকে পাঠানো হতো। এরা ছিল বড় মাপের নেতা, বড় মাপের মানে কুরাইশদের মধ্যমণি। এরা এই সমস্ত লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিবর্তন করে তারা ইসলাম ধর্মে প্রবেশ করেন। তো এই ছিল আমরা মোটামুটি হুদাইবিয়ার আমাদের আলোচনা। তো হুদাইবিয়ার পরে আমরা কী কী অনেক মানে ইসলাম ধর্মের অনেক প্রসার ঘটে, কারণ যে নিশ্চিন্ত মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের দিকে মনোনিবেশ করেন, মুসলমানরা কোনো বাধা ছাড়া ইসলামের দাওয়াত দিতে থাকলেন, বিভিন্ন গোত্র রাসূলুল্লাহর কাছে গমন করতে লাগলো, ইসলাম গ্রহণ করতে লাগলো। তখন রাসূলুল্লাহ যখন একটু সময় পেলেন, একটু ফ্রি হলেন, তখন তার কুরাইশদের পক্ষ থেকে কোনো ভয়ের কিছু নাই। যদি কোনো মুসলমান একা কোনো দিকে যায় কেউ আক্রমণ করবে না, যুদ্ধে কোনো হিসাব নাই, কোনো আক্রমণের হিসাব নাই, কেউ কোনো আক্রমণ করবে না। আক্রমণ করলেই তো সমস্যা, তো মুসলমানদেরকে আক্রমণ করা হবে না আগামী 10 বছর, তারা চুক্তিবদ্ধ। ওই সময় রাসূলুল্লাহ মনোনিবেশ করলেন বিশ্বের যত জায়গায় যত নেতৃবৃন্দ আছেন সবার কাছে তিনি চিঠি পাঠানো শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইগুলো ছিল আসলে একটি যুগান্তকারী ব্যাপার। চিঠি পাঠানোর ফলে কিছু লোক, কিছু রাজাবাসার ইসলাম গ্রহণ করলো, কিছু রাজাবাসার ইসলাম গ্রহণ করলো না, কেউ রাসূলুল্লাহর চিঠিকে অপমান করলো, কেউ চিঠি অপমান না করলো না কিন্তু সাদরে তারা চিঠিকে সুন্দরভাবে মানে আনসার দিল আর কি। আমরা ইনশাল্লাহ এগুলো একটু আলোচনা করবো। ইসলাম এবং মুসলমানদের জীবনে হুদাইবিয়ার সন্ধি প্রকৃতি এক নতুন পরিবর্তন ধারার সূচনা করে, কারণ ইসলামের শত্রুতা এবং বিরোধিতায় কুরাইশগণ সর্বাধিক দৃঢ় একগু এবং দাঙ্গাবাদ সম্প্রদায় হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। মুসলমানদের বিরুদ্ধে সবসময় তাদের একটা সমস্যা ছিল, মুসলমানরা কিছু করতে গেলেই তারা সমস্যার সৃষ্টি করত এবং তারাই আসলে অন্য গোত্রকে উত্তপ্ত করে অন্য গোত্রকে দিয়ে আক্রমণ করাইত। বা যেমন ওই আহজাবের যুদ্ধে অনেকগুলো গোত্র একত্রিত হয়ে মুসলমানদেরকে আক্রমণ করে মদিনাতে। তো এরা আসছে কি জন্য? কুরাইশদের প্ররোচনায় পড়ে, তাই না? কুরাইশরা তো বলছিল, প্ররোচনা দিছিল দেখে এরা আসছিল। কিন্তু যখন কুরাইশরা যুদ্ধের ময়দানে পশ্চাৎ প্রসরণ করে সন্ধি চুক্তি করলো,
সন্ধি চুক্তির মাধ্যমে নিরাপত্তা বিধানের প্রতি ঝুঁকে পড়লো, তখন যুদ্ধবাজ তিনটি দলের মধ্যে কোরাইশ, গাতাফান এবং ইহুদি সবচেয়ে শক্তিশালী দলটি কোরাইশ নমনীয়তা অবলম্বন করায় তাদের ঐক্য জুড়ে সুদৃঢ় বন্ধন আলগা হয়ে পড়লো। সবচেয়ে শক্তিশালী ছিল কোরাইশ তাদের মধ্যে, মানে ইসলামের যত শত্রু ছিল ইহুদিরা ছিল, গাতাফান গোত্র ছিল, বনু গাতাফান আর কোরাইশরা, তাদের মধ্যে সবথেকে শক্তিশালী ছিল কোরাইশরা। ইহুদিরা তো লোক কম ছিল, গাতাফান গোত্রের ওইরকম সাহস ছিল না, লোক বলছিলেন ওইরকম সাহস ছিল না, কোরাইশরাই ছিল সবথেকে শক্তিশালী দল। তারা যখন সন্ধি চুক্তিতে আবদ্ধ হলো তখন তাদের ওই দিকের ঐক্যে ফাটল ধরলো, ওই কোরাইশ ইহুদি এবং গাতাফান গোত্রের মধ্যে। অধিকন্তু সমগ্র আরব উপদ্বীপে মূর্তি পূজা চাবিকাঠি এবং মূর্তি পূজকের নেতৃত্ব ছিল কোরাইশদের হাতে, কিন্তু যখন তারা যুদ্ধের ময়দান হতে পিছু হটে গেল তখন মূর্তি পূজকদের যুদ্ধ উন্মাদনা এবং উদ্দীপনায় ভাটা পড়ে গেল। মুসলমানদের প্রতি উৎকট বৈরীভাবের গোত্র গাতাফানের দিকটি বড় ধরনের শত্রুতার ক্রিয়াকলাপ বা গোলমাল সৃষ্টির জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়নি। এসব ব্যাপার যদি তারা কিছু করেও থাকে তা ছিল তাদের নিজস্ব চিন্তার ফলশ্রুতি, মানে নিজস্ব চিন্তা থেকে তারা করে, তারা ইহুদিদের তারা প্ররোচিত হয়ে করেছে। মোট কথা মুসলমানদের বিপদের আশঙ্কা অনেক কমে গেল, কোরাইশ যুদ্ধ করবে না, বাকি ছিল ওই দুই গোত্র, তো তারাও আর কি আর মানে তারা তো শক্তিশালী না, তো কিছু করে কিছু করতে পারবে না, তো মুসলমানদের ওই অন্য পক্ষ থেকে আক্রমণ আসার সম্ভাবনা অনেক কমে গেল। ইহুদিদের ব্যাপার ছিল তারা ইয়াত্রিব থেকে বিতাড়িত হওয়ার পরে খায়বারকে তারা সর্বরকম যোগ সদস্য এবং ষড়যন্ত্র আখড়া বা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। সেখানে শয়তান তাদের সর্বরকম ইন্ধনের যোগান দিচ্ছিল এবং তারা ফেতনা ফাসাদের অগ্নি প্রজ্বলিত করার কাজে লিপ্ত ছিল। ইহুদিরা তাদেরকে যখনই মদিনা থেকে বিতাড়িত করা হলো তারা সবাই গিয়ে খায়বারে আশ্রয় গ্রহণ করলো, প্রথমে একটি গ্রুপ গেল, তারপরে আরেকটি গ্রুপ, তারপরে আলটিমেটলি সব ইহুদি খায়বারে গিয়ে একত্রিত হলো, তারা ওইখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে আনটিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করা পর্যন্ত। রাসূলুল্লাহ বলছিলেন বর্ণনা আসছিল যে মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে বের করা হোক, তাই না, এবং রাসূলুল্লাহ জীবদ্দশায় ওই তিনটি গোত্রকে মদিনা থেকে বের করে দেন, তারপরে তারা গিয়ে খায়বারে একত্রিত হয়, তাই না। খায়বার যুদ্ধের পরে তাদের অধিকাংশ চলে গেল এই খায়বার ছেড়ে, তো পরবর্তীতে যখন ওমর শাসনকালে একদম 100% তারা প্রত্যেক ইহুদি তারা আরব উপদ্বীপ ছেড়ে চলে গেল, পুরো মানে কমপ্লিট তারা আরব থেকে ছেড়ে চলেই গেল তারা। এইভাবে মদিনা এবং আরব 100% পুরোপুরিভাবে ইহুদিদের থেকে মুক্ত হয়ে যায়। তো সেখানে শয়তান তাদের সর্বরকম ইন্ধনের যোগান দিচ্ছিল এবং তারা ফেতনা ফসাদের অগ্নি প্রজ্বলিত করার কাজে লিপ্ত ছিল। তারা মদিনার পার্শ্ববর্তী আবাদির বেদুইনদের উত্তেজিত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং মুসলিমদেরকে নিঃশেষ করা কিংবা তাদের উপর খুব বড় রকমের আঘাত হানার ফন্দি ফিকিরে ব্যস্ত ছিল। এজন্য হুদাইবিয়ার সন্ধি পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম ইহুদিদের প্ররোচনামূলক ক্রিয়াকলাপ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ অবলম্বনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তো হুদাইবিয়ার পরে আসলে বড় যুদ্ধ হয়েছিল কি খায়বার যুদ্ধ। খায়বার যুদ্ধ আসলে বড় যুদ্ধ ছিল, কঠিন যুদ্ধ ছিল মুসলমানদের জন্য, কারণ কুরাইশরা তো এমনিতে কৌশলী লোক ছিল, তাদের অস্ত্রশস্ত্র ভালো ছিল, তাদের দুর্গ ছিল, তাদের খায়বারের ভিতরে ঢোকা সহজ ছিল না, খায়বারের দুর্গের ভিতরে। তো এইটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যখন সময় আসবে। অনেক কঠিন যুদ্ধ ছিল খায়বারের যুদ্ধ। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাম দুটি কাজে মনোনিবেশ করেন, একটি হচ্ছে যুদ্ধ অভিযান করা, আর একটি হচ্ছে প্রচার অভিযান এবং সম্রাট এবং সমাজপতিদের নামে পত্র পাঠানো। তো আমরা ইনশাআল্লাহ দুইভাবে আলোচনা করবো, একটা হচ্ছে প্রথম দিকে আমরা প্রচার অভিযান এবং সম্রাটদের কাছে বা রাজাবাসীদের কাছে চিঠি পাঠানো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাদশাহ এবং সমাজপতিদের নিকট যখন চিঠি পাঠানো ষষ্ঠ হিজরির শেষের দিকে হুদাইবিয়াতে আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাম পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের বাদশাহ এবং সমাজপতিদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের নিকট পত্র প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাম প্রস্তাবিত পত্রসমূহ লেখার ইচ্ছা প্রকাশ করলে তার নিকট এ বলে আরজ করা হলো যে বাদশাহগণ সে অবস্থায় পত্র গ্রহণ করবে না যতক্ষণ না তার উপর সিলমোহর অঙ্কিত থাকবে। তো চিঠি এখন যে কেউ দিলে তারা বাদশাহ চিঠি পড়ে না, তার উপর সিলমোহর থাকতে হয়, সিলগালা মানে ওই আমরা যেমন যে অ্যাটাচ করা লাগে না, যেমন সিল থাকা লাগে। এখনও দেখবেন এখন অনেক অফিসে ওই বাংলাদেশ থেকে কোনো কাগজ আসলে তারা ওই নোটারাইজ কপি ছাড়া তারা অ্যাকসেপ্ট করে না, এটা বা সিল সাপোর্ট ছাড়া অ্যাকসেপ্ট করে না। কোনো কোনো অফিসে আবার দেখবেন যে অ্যাম্বুশ সিল ছাড়া অ্যাকসেপ্ট করে না। অ্যাম্বুশ জানেন এটা অ্যাম্বুশ মানে কি, ওই যেটা ওই যে চাপ দিয়ে করে পাতার মধ্যে দেখবেন না মানে একটা দাগ হয়ে যায়, তো অনেক জায়গায় আছে মানে সিল সাপোর্ট ছাড়া অনেকে এটা অ্যাকসেপ্ট করে। তো তৎকালীন সময়ে বাচ্চাদের নীতি দিলে ওইটা যে কেউ চিঠি দিলে তারা পড়তো না এটা, সিল যতক্ষণ না সিলমোহর থাকবে তখন তারা এটা পড়তো না, তাদের কাছে এটা কোনো গুরুত্ব থাকতো না। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাম একটি রূপোর আংটি করিয়ে নিলেন, রূপোর আংটি যার উপর মুদ্রিত বা খোদিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এই মুদ্রণ ছিল তিন পঙ্ক্তি বিশিষ্ট, একটিতে ছিল মুহাম্মদ, তারপর রাসূল, তারপর আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে ছিল।
মানে তিন লাইনে ছিল, একটি আংটির মধ্যে ছিল এইভাবে, তো মোহাম্মদ রসুল আল্লাহ বুঝছেন এইভাবে ছিল। অতপর বিচক্ষণ সুশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন সাহাবিগণকে বার্তাবাহক মনোনীত করে তাদের মাধ্যমে বাদশাহ এবং সমাজপতিদের নিকট অর্থ প্রেরণ করলেন। এইভাবে বাদশাহদের নামে অর্থ মানে চিঠি পাঠানো শুরু হলো। তো প্রথমে তিনি যেটা বলছেন এই বইয়ের মধ্যে আল্লামা সাকিরুল মুবারকপুরি রাহেমাহুল্লাহ, তিনি বলছেন যে হাবাসার সম্রাট নাজাশির নামে প্রথমে পত্র পাঠানো হলো। তো এইখানে নাজাশি জি, তো ওই নাজাশির নাম ছিল, নাজাশি হচ্ছে তাদের এই টাইটেল, ওই ওইখানে বাদশাহ দ্বারা হয় তাদের টাইটেল থাকে নাজাশি। তো ইংরেজিতে বলে বলে নিগাস, তা আজকাল তো এটা গালি হিসাবে ব্যবহৃত হয়, আসলে এটা ছিল তাদের টাইটেল, বাদশাহের টাইটেল ছিল এটা নাজাশি বা নিগাস। তো তার অরিজিনাল নাম ছিল আসমাহা, আসমাহা বিন আফজার। হ্যাঁ, ওই যে মুসলমানদেরকে সাহায্য করছিল যে বাদশাহ নাজাশির বাদশাহ আমাদের আগে বলে আমরা চিনি আবিসিনিয়া বাদশাহ, তার নাম ছিল আসমাহা বিন আফজার। রসুল আসলাম তার নামে যে পত্রখানা দিয়েছিলেন তা আমর বিন উমাইয়া জামহির নিকট ষষ্ঠ হিজড়ির শেষ কিংবা সপ্তম হিজড়ির প্রথমভাবে প্রথম ভাগে প্রেরণ করেন। ইমাম তাবারী রহমাল্লাহ পত্র রচনা বা বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করেছেন, কিন্তু যে চিঠিটি এখানে আমরা প্রথমে যে চিঠির মধ্যে আলোচনা করছি সেটি অনেক ইতিহাসবিদ বলছেন যেটা হচ্ছে প্রথম দিকে পাঠানো চিঠি, মক্কা থেকে যখন রসুল সাহাবীদেরকে পাঠিয়েছিলেন হিজরতের উদ্দেশ্যে তখন চিঠিটি দেওয়া ছিল। চিঠির ভাষ্য পড়লে বোঝা যায় যে ওইটাই আসলে তখনকার চিঠি, প্রথম চিঠি। তো চিঠির ভাষ্য কী ছিল, وقد بعثت اليكم ابن عم ابن عمي جعفر ومعه نفر من المسلمين فاذا جاءك فاقرهم ودعي تجبر আমি আপনার নিকট আমার চাচাতো ভাই জাফরকে মুসলিমদের একটি দল সহ প্রেরণ করলাম, যখন তারা আপনার নিকট পৌঁছবেন তখন আপনাদের আত্মাকে আপনাদের নিজের পাশে আশ্রয় দিবেন এবং কোনো প্রকার দুর্যোগস্থিতি অবলম্বন করবেন না। তো এই ভাষ্য দেখে বোঝা যায় এটা হচ্ছে প্রথম দিকে যখন জাফর আবু তালিবকে পাঠিয়েছেন ইসলাম দলবল সহ আবিসিনিয়া হিজরতের জন্য, তো ওই ওই সময় চিঠি দিয়েছিলেন। তো চিঠি পাওয়ার পরে তিনি তাদেরকে আশ্রয় দেন, তো এটা ছিল ওই প্রথমকার চিঠি প্রথম দিনের। তো জি, ইমাম বাইহাকি ইবনে ইসহাক রহিমাহুল্লাহ থেকে একটি পত্রে বর্ণনা বিষয়বস্তু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট প্রেরণ করেছিলেন, তা হলো আরেকটি চিঠির ব্যাপারে আসছে। ইমাম বাইহাকি ইবনে ইসহাক থেকে বর্ণনা করছেন, ইবনে ইসহাককে মনে আছে আপনাদের, ইবনে ইসহাক হচ্ছেন ওই সিরার, তাকে বলা হয় টিচার, তিনি প্রথম সিরার বই লিখছেন। ইবনে হিশামের আগে যে বইটি লিখেছিল ইবনে ইসহাক, ইবনে ইসহাক হচ্ছে প্রথম সিরা গ্রন্থ যেটাতে সব কিছু উনি নোট করছিলেন। তো প্রথম বড় গ্রন্থ হচ্ছে ইবনে ইসহাক, তারপর থেকে যত বই আসছে যত সিরার গ্রন্থ সবগুলো ইবনে ইসহাককে ফলো করে আসছে, ইবনে ইসহাক থেকে সংশোধিত করে পরিমার্জিত করে সবগুলো সিরা গ্রন্থ আলটিমেটলি হয়েছে। ইবনে ইসহাক ছিল প্রথম বড় গ্রন্থ, তার আগে আরও কিছু গ্রন্থ আসছিল কিন্তু সব থেকে বড় প্রথম পূর্ণাঙ্গ বই ছিল ইবনে ইসহাক, ইবনে ইসহাক রহিমাহুল্লাহ ওনার বইটি। তিনি একটি চিঠির কথা উল্লেখ করছেন, এটি হচ্ছে রসুল্লাহ লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাজা কিতাবু মিন মুহাম্মাদির রাসূলুল্লাহি ইলা নাজাশ ইলা নাজাসি আল আসহামি আযীম আল হাবাশা সালামুন আলা মান ইত্তাবা হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া শাহিদা আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাম ইত্তাখিজ সাহিবাহু ওয়ালা ওয়ালাদা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আদউকা বিদিআতি ইসলাম فإني أنا رسوله فأسلم تسلم তিনি বলছেন রসুল এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে হাবাসা সম্রাট নাজাশি আসমাহার নিকট প্রেরিত একটি পত্র। তো রসুল চিঠি শুরু করেন সবার কাছে এরকম, যেটি একটি পত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে অমুকের উদ্দেশ্যে, তো যখন যাকে চিঠি পাঠাতেন এরকমই লিখতেন মোহাম্মদ পক্ষ থেকে অমুকের জন্য অমুকের উদ্দেশ্যে। তারপরে কী লিখছেন, খুব সুন্দর রসুল সালাম দিচ্ছেন, কী বলছেন সালামুন আলা মান ইত্তাবা হুদা, সালাম তাদের উপর যারা হেদায়তের অনুসরণ করবে। তিনি সরাসরি সালাম করলেন না, আবার পরবর্তী যখন নাজাশি তাকে চিঠি পাঠান এই বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম, তারপর তিনি নাজাশিকে আবার চিঠি পাঠান তখন সালাম আলাইকুম বলে চিঠি পাঠান। তো এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা আমাদের জন্য কিন্তু শিক্ষা আছে যে তিনি নন মুসলিম তাকে চিঠি পাঠাচ্ছেন কীভাবে, সালাম তাদের জন্য যারা হেদায়তের অনুসরণ করবে, তাই না? তো এই জন্য আমরা নন মুসলিমকে কি সালাম দেওয়া যায়, নন মুসলিম কোনো কোনো আরাম বলছে নন মুসলিমকে সালাম দেওয়া যায়, আপনি তার জন্য হেদায়তের দোয়া করতে পারেন, তার জন্য শান্তির দোয়া করতে পারেন, কিন্তু তার জন্য হেদায়তের দোয়া করতে পারেন, তাই না? কোনো নন মুসলিম যদি সালাম দেয়, হ্যাঁ
যদি আপনি বলি ওইভাবে ঢালাওভাবে নন মুসলিম জানে জেনে শুনে তাকে সালাম দিবেন না। ধরেন এক্সাম্পল, এখানে একটা মজলিস আছে, মজলিসে মুসলমানও আছে নন মুসলিমও আছে, তাহলে আমি সালাম দিব, কারণ সালামটা মুসলমানদের উদ্দেশ্যে যাবে। আমি তোমার ধরনের আমার সাথে দেখা হলো একজন লোকে, আমি জানি না সে মুসলিম কি নন মুসলিম। এই দেশে যেমন ম্যাক্সিমাম হচ্ছে অন্য ধর্মের লোক, মুসলিমদের সাথে দেখা কারোর সাথে দেখা হয় তাহলে আপনি সালাম দিবেন তাকে, আমি জানি না সে কোন ধর্মের লোক, তাই না? মানে অনির্দিষ্টভাবে সালাম দেওয়া যায়, কিন্তু নির্দিষ্টভাবে জানলে তাকে সালাম দিবেন না। আর যদি কোনো নন মুসলিম আপনাকে সালাম দেয়, আপনি জানেন যে সে নন মুসলিম, তাহলে আপনি তার উত্তর দিন ওয়ালাইকুম বলে, ওয়ালাইকা ওয়ালাইকুম, মানে তুমি যেভাবে আমার জন্য যাচ্ছ সে তোমার জন্য ওটা সেম বদলা। তো রসুল সাল্লাম কি বললেন যে সালাম তাদের জন্য, তিনি হেদায়তের অনুসরণ করবেন এবং আল্লাহ রসুল সাল্লামের উপর বিশ্বাস করবে। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তিনি ব্যতীত অন্য কেউ উপাস্য হওয়ার উপযুক্ত নয়। তো কিসের দাওয়াত দিচ্ছেন? তাওহীদের দাওয়াত। ইসলামের দাওয়াত মানে তাওহীদের দাওয়াত। রসুল সাল্লাম দেখেন চিঠি পড়েছেন বাদশাহদের কাছে, মাত্র দুই লাইন বা তিন লাইনের চিঠি, কারো কাছে এক লাইনে চিঠি পড়েছেন, কারো কাছে তিন লাইনে চিঠি পড়েছেন, কারো কাছে চার লাইন, বাস এর বেশি কোনো চিঠি না। তো কি লিখছেন? আমি মোহাম্মদ, মোহাম্মদের পক্ষ থেকে অমুকের উদ্দেশ্যে, আসহামার উদ্দেশ্যে, নাজাসির বাদশা না নাজাসি আজিম, হ্যাঁ তো ওই নাজাসি আজিম মানে নাজাসির বাদশা কাছে। তো কি লিখছেন যে আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহ তার কোনো আল্লাহ মানে কোনো হক ইলাহ নেই, ওই শুধু তাওহীদের বাণী, ওইটি হচ্ছে দাওয়াত। তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তিনি ব্যতীত অন্যকে উপাস্য হওয়ার উপযুক্ত নয়, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। আমি আরও সাক্ষ্য দান করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা এবং তার রসুল। আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি, কারণ আমি আল্লাহর রসুল, অতএব ইসলাম গ্রহণ করুন তাহলে শান্তিতে বসবাস করতে পারবেন। আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করুন তাহলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। তারপরে তিনি একটা আয়াত বা সাথে একটা আয়াত লিখে দিলেন, কি আয়াত লিখছেন? يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا تعبد الا الله ولا نشرك به شيئا ولا تتخذ من بعدنا بعدا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا بانني باننا مسلمون هي كتاب প্রত্যেক ব্যক্তিগণ মানে হে আহলে কিতাব গণ এতক্ষণ এমন আপনারা এমন কথা থেকে আসুন যে আমাদের এবং আপনাদের মাঝে সমান, তা এই যে আল্লাহ ব্যতীত আর কোনো কারো উপাসনা করি না এবং তাকে অংশীদার গণ এবং আমরা করি না, আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো রবের কথা চিন্তা করি না, সুতরাং যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা কিন্তু মুসলিম, যদি আপনি এ দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার উপর নিজ জাতি নাসারাদের খ্রিস্টানদের পাপ বর্তাবে। তিনি শেষে এই কথাটা বলেছেন, প্রত্যেক বাদশাকে তিনি যখন চিঠি পাঠানেন শেষে এই কথাটা বলতেন, যদি আপনি আমাদের দাওয়াত গ্রহণ না করেন তাহলে আপনার জাতির লোকদের পাপ আপনার উপর বর্তাবে, কারণ আপনি হচ্ছেন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না আপনি দাওয়াত গ্রহণ করেননি, তার মানে এরাও জানলো না, আপনার প্রজারা সবাই জানলো না, এদের পাপের বোঝা আপনার উপর, সবাই কি কথাটা লিখে দেন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। অসুবিধা নাই, আমাদের ডিফারেন্স যেটা আছে ডিফারেন্সটা আমরা পরে আলোচনা করবো, পরে আমরা এগুলো ডিল করবো, যেটা এক আছে তোমরা যেটা মানো, তোমাদের ধর্মগ্রন্থ যেটা আছে আমাদের মধ্যে যেটা আছে যেটা সমান কমন যেটা ওইটা আসো ওইটা আমরা মানি। তো কি আছে যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ কোনো শরীক নেই, আমরা একে আল্লাহর ইবাদত করি, তো এইটাতে আমরা মানি আল্লাহ যে এক, সৃষ্টিকর্তা যে এক, ওইটা মানি আমরা। তাহলে তাওহীদ, তাওহীদের কথা প্রত্যেক ধর্মগ্রন্থে আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, ইহুদের ধর্মগ্রন্থে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাআলু ইনা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মধ্যে যে কমন যে একটা যে কথা তোমরাও বিশ্বাস করো আমরাও বিশ্বাস করছি, আস ওইটা মানি আমরা, আসো, তাই না? যেমন ধরুন আপনি বললেন যে না আমার এই এই কথাগুলো মানতে হবে, আমার যে আমার এই কথাগুলো মানতে হবে, তো ঠিক আছে সব কথা তো পরে আলোচনা করবো, আগে আমরা ওইটা মানি যেটা আমার এবং আপনাদের মধ্যে এক কমন, যেটা কথা কমন কথা আমরা মেনে নিই আগে, তাহলে তো আমাদের সমাধান হয়ে গেলো, তাই না? এটা আগে করি পরে আমরা বাকিটা দেখবো। আল্লাহ সুবহানাহু ওইটাই বলছেন, রসুল আম করছেন কি ওই আয়াতটা নোট কোট করে দিলেন। দেখেন তার দাওয়াতের পদ্ধতি কি, তাওহীদের দাওয়াত দিতে হবে আর কি কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে, রসুল সাল্লাহ সাল্লাম কোরআন আয়াত লিখে দিলেন। তো আমরা তো ওই যে মনে আছে রসুল খুতবা দিতে কতক্ষণ, খুব শর্ট সময়, খুতবা দিতে যতক্ষণ তার থেকে সালাত বেশি লম্বা হতেন। আমাদের খুতবা হয় আপনি কোন কোন মসজিদে আমাদের দেবেন, খুতবা হয় ঘন্টা দেড় ঘন্টা, সালাত হয় পাঁচ মিনিট। তো আমাদের আসলে হয় না, আমরা বুঝাইতে পারি না, আমরা বুঝতে পারি না, বুঝাইতে পারি না। রসুল সাল্লাম খুতবা থেকে সংক্ষিপ্ত একটা আয়াত পড়তেন, ওই আয়াতের মানে তার বুঝান লাগতো না, সাহাবিরা বুঝে নিতেন, যাকে বলতেন তিনি বুঝে নিতেন। তা আমরা তো এক এক আয়াতের ব্যাগটা আমরা এক এক বই, তাই না? তো আমরা আসলে বুদ্ধি কম, তো আমাদের জন্য বুঝতে সময় লাগে, আমাদের একটি কথা বুঝাইতে দশটা হাদিস বলা লাগে, তাই না? একটি হাত বুঝাতে গেলে আমাদের দুই তিন ঘন্টা সময় লাগে, সাহাবিরা দুটো লাগতো না, তারা বুঝে নিতেন আলহামদুলিল্লাহ। যে রসুল সাল্লাম বক্তব্য ছিল সংক্ষিপ্ত,
তার বক্তব্য ছোট সংক্ষিপ্ত ছিল কিন্তু সারগর্ব ছিল। তিনি শুধু ওই আয়াতটি পাঠিয়ে দিলেন, বললেন যে আপনি যদি দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার নিজ জাতির নাসারাদের পাপ আপনার উপর ভোগতাবে। এই চিঠি চিঠি ছিল এই ইবনে ইসহাক এবং অন্য থেকে আসছে। আরেকটি চিঠি আসছে ডক্টর হামদুল্লাহ রহিমুল্লাহ, তিনি একটি বই লিখছেন রাসুল আকরাম ফি সিয়াসি জিন্দেগি, মানে উর্দু একটি বই। ওই বইয়ের মধ্যে তিনি আরেকটি চিঠি নিয়ে আসছেন, তিনি আরেকটি চিঠি ওই রিসার্চ করে বের করছেন। ওই চিঠিটি আছে জাহাদুল মায়াদের মধ্যে, ইবনে কাইয়িম রহিমুল্লাহ একটি বই জাহাদুল মায়াদ, ওই বইয়ের মধ্যে আসছে। তো এটা হচ্ছে আরেকটি আরেকটি বর্ণনা। তো ওই বর্ণনা কি আসছে, বিসমুল্লাহ রহমান রহিম মিন মুহাম্মাদি রাসূলুল্লাহ ইলা নাজাশি নাজাশি আজিম আল হাবাশা সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আম্মা বা'দ فإني أحمد إليك الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن وأشهد أن عيسى ابن مريم روح الله وكلمته ألقاها إلى مريم بطل الطيبات الحسينة أي চিঠি বর্ণনা একটু ভিন্ন। এই চিঠির কথা আসছে কি, بسم الله الرحمن الرحيم আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে হাবাশা সম্রাট নাজাশির নামে সে ব্যক্তির উপর সালাম যে হেদায়েতের অনুসরণ করবে, অতপর আমি আপনার প্রতি ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। দেখেন তাওহীদের বাণী, আমি আল্লাহর প্রশংসা করছি যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আল্লাহ তার আর কোনো উপাস্য নেই। এই তারপর যিনি পবিত্র এবং শান্তি বিধানকারী, নিরাপত্তা প্রদানকারী, সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক, আমি সাক্ষ্য প্রদান করছি যে ঈসা আবি মারিয়ামের আল্লাহ প্রদত্ত আত্মা এবং তার কালেমা আল্লাহ তাকে পবিত্র এবং সতী সাথী মরিয়মের প্রতি নিক্ষেপ করেছিলেন, তার প্রদত্ত আত্মা এবং ফুৎকারের মধ্যে মরিয়াম ঈসার জন্য গর্ব ধারণ করেছিলেন, যেমনভাবে আদমকে স্বীয় হাত দ্বারা সৃষ্টি করেছিলেন। আমি এক আল্লাহর প্রতি যার কোনো অংশীদার নেই তার আনুগত্যের উপর পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতির উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি এবং সে কথার প্রতি ডাক দিচ্ছি যে আপনি আমার অনুসরণ এবং অনুকরণ করবেন এবং আমার উপর যাবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবেন, কারণ আমি আল্লাহর রাসূল। আমি আপনাকে এবং আপনার শূন্য সম্পদকে আল্লাহর প্রতি যিনি মহাসম্মানিত ও মহামহিয়ান আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা আপনাদের পৌঁছে দিয়ে তাদের গ্রহণ করার জন্য উপদেশ প্রদান করলাম, অতএব আমার উপদেশ গ্রহণ করুন, সে ব্যক্তির জন্য সালাম যিনি হেদায়ত এবং অনুসরণ করবেন। এই হচ্ছে এই চিঠির কথা। হ্যাঁ জি, তো এই চিঠি হচ্ছে মানে একটা বর্ণনা আসছে। তবে ওই ম্যাক্সিমাম মুলামারা বলছেন যে প্রথম যে চিঠিটা ওইটার ভাষ্যের সাথে মিলে, ওই ভাষ্যের সাথে কথাগুলো মিলে এবং ওই চিঠিটাই হচ্ছে সঠিক, আল্লাহ আলম কোনটা সঠিক। তো এই চিঠি উলামাদের বক্তব্য হচ্ছে যে ওই প্রথম যে চিঠিটা আমরা বলছিলাম যে চিঠিতে কোরআন আয়াত সহ তিনি পাঠিয়েছেন, ওইটি হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ মতে, ওইটি হচ্ছে চিঠি যেটা পাঠানো হয়েছে নাজাশির কাছে। তো যা হোক, যখন আমর বিন উমাইয়া জামরি রাসূলুল্লাহ সাল্লামের পত্রখানা নাজাশির নিকট সমর্পণ করলেন, তখন নাজাশি তা নিয়ে তার চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে অবতরণ করে জাফর বিন আবু তালিবের নিকট ইসলাম গ্রহণ করেন। নাজাশিটা শুনে সাথে সাথে জাফর বিন আবু তালিবের কাছে ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি রাসূলুল্লাহর নিকট পত্র লিখেন, যেটি পত্র পাঠান যেটি আমরা পড়ব ইনশাল্লাহ। আরেক বর্ণনা আসছিল যখন রসুল্লাহ তাকে চিঠি পাঠান, তো চিঠিটি তিনি ওই ভাস করে তার পকেটের মধ্যে রেখে দেন, বুক পকেটের মধ্যে। তখন একটি রিউমার শুরু হয় যে নাজাশি ইসলাম গ্রহণ করছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করছেন সেটা গোপন ছিল, তিনি কাউকে বলেননি যে তিনি ইসলাম গ্রহণ করছেন। ডাইরেক্টলি বর্ণনার কথা বলতেছে, তখন তার সভাসদ যখন আসলো তার কাছে জিজ্ঞেস করলো যে আপনি নাকি ইসলাম গ্রহণ করছেন, তো তিনি তো সরাসরি বললেন না, কারণ তিনি তো বাদশাহ, তাই না, বলা যাবে না। তো তিনি কী করলেন, তিনি বললেন যে না আমি এটাতে বিশ্বাস করি, তার বুকের দিকে তিনি ইঙ্গিত করলেন যে আমি এটাতে বিশ্বাস করি। তো তারা মনে করলো যে তিনি তার হৃদয়ের ইঙ্গিত করছেন যে আমি তো ওইটাকে অনুসরণ করি, তার মানে তিনি খ্রিস্টানই আছেন, কোনো অসুবিধা চলে গেলো। আবার কিন্তু তার এখানে চিঠি রাখা ছিল পকেটের মধ্যে, তিনি আসলে চিঠির দিকে ইঙ্গিত করছেন যে আমি এটাতে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা এটাতে বিশ্বাস করি। আল্লাহু আলম কোনটা সঠিক বর্ণনা। এই বর্ণনা আসছে যে তিনি জাফর বিন আবু তালিবের কাছে গিয়ে নেমে সাথে সাথে ইসলাম গ্রহণ করছেন, ওই সময় তিনি ইসলাম গ্রহণ করছেন। এবং অন্যভাবে অন্য অন্য বর্ণনা পাওয়া যায় যখন তিনি ইসলাম গ্রহণ করছেন তখন তাকে বলা হয়েছিল যে আপনি যদি ইসলাম গ্রহণ করলেন তো যদি এটা হেরাক্লিয়াস জানেন তাহলে কী হবে। হেরাক্লিয়াস মানে হচ্ছে রোম সাম্রাজ্যের বাদশাহ, মানে কাইসার যে আর রোম সাম্রাজ্যের বাদশাহ, মানে সব যত খ্রিস্টান যত কান্ট্রি আছে যত সম্রাট আছে সবার হেড হচ্ছে হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস যদি, কারণ এরা হেরাক্লিয়াসকে আবার ট্যাক্স দিত, নাজাশি হেরাক্লিয়াসকে ট্যাক্স দিত, তো হেরাক্লিয়াস যদি জানে তাহলে কী হবে। তখন নাজাশি বলছিলেন যে সে জানলে জানলো, আমি তাকে তো আজকে দিয়ে কোনো ট্যাক্স দিবো না, আমি সে জানলে জানলো। এবং এই কথাটা একটি বর্ণনা আসছে, আমরা এই আলোচনা করবো সেলা সামনে। তো যখন হেরাক্লিয়াস ট্যাক্স তার কাছ থেকে পান নাই, ট্যাক্স বন্ধ হয়ে গেল, তখন জিজ্ঞেস করেন কী ব্যাপার, ওর ট্যাক্স দেয় না।
তখন তার কাছে খবর ছিল হেরাক্লিয়াসকে বলা হলো যে সে তো ইসলাম গ্রহণ করছে, তো আপনি কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না? তখন নাকি হেরাক্লিয়াস বলছে যে না, ইসলাম গ্রহণ করলো তো তাকে নাকি বলা হলো যে আমার লোক যদি আমার অবাধ্যতা করে তো আমি কি তাকে ছেড়ে দেবো? ছেড়ে তো আমার লোকই থাকবে, তাই না? তো মানে সে হেরাক্লিয়াস আর কিছু বললো না, যে ঠিক আছে ইটস ওকে, সে ইসলাম গ্রহণ করছে থাকুক, সে তার মতো থাকুক, কিন্তু সে তো আমারই লোক। ওই বলে হেরাক্লিয়াস ইয়ে করছে, হেরাক্লিয়াস আর কি যে ওটাকে দামা চাপা দিয়ে রাখছে। আল্লাহ আলম কোনটা সঠিক বলো না। হ্যাঁ জি, হেরাক্লিয়াস ছিল সব খ্রিস্টানদের মেইন সম্রাট, আর রোম সাম্রাজ্যের অধিপতি। ইনশাল্লাহ ওই বর্ণনাটা আমরা আলোচনা করবো আগামীতে দুই তিন মিনিট আছে। আচ্ছা, আপনি তো নাজাসি যে চিঠিটা লেখেন রসুলামের কাছে, মানে তার রসুলামের কাছ থেকে চিঠি পাওয়ার পর তিনি যে পত্রটা লিখেন, এটা কি লিখছেন তিনি? বিসমুল্লাহ রহমান রহিম, ইলা মুহাম্মদ রসুল্লাহ মিনান নাজাসি আসহামা সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ মিনাল্লাহি ওয়া রাহমাতিহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আম্মা বা'দ। নাজাসি পত্র লিখছে, সুবহানাল্লাহ, কি দেখেন মুসলমান হয়েছে মাত্র, কি সুন্দর বর্ণনা। রসুলাম সালাম, রসুল্লাহ সাল্লামের প্রতি আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে এবং বরকত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। তারপরে কি আল্লাহ প্রশংসা করছেন, আল্লাহ উল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাল্লাহ, কি সুন্দর বর্ণনা। আম্মা বা'দ, فقد بلغني كتابك يا رسول الله فيما ذكرت من امر عيسى فوربك السماء والارض ان عيسى لا يزيد على ما ذكرت. তিনি বলেন যে بسم الله الرحمن الرحيم, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে নাজাসি আসহামা পক্ষ থেকে, হে আল্লাহ রাসূল, আল্লাহর তরফ থেকে আপনার উপর সালাম রহমত এবং বরকত বর্ষিত হোক, আল্লাহ তাআলা এমন সত্তা যিনি ব্যতীত অন্য কেউ উপাসনার উপযুক্ত নয়, অতঃপর ইয়া রাসূলুল্লাহ আপনার অতীব মূল্যবান পত্রখানা আমার হস্তগত হয়েছে, যার মধ্যে আপনি নবী ঈসা আলাইহিসাল্লামের ব্যাপারে উল্লেখ করেছেন, আকাশ এবং পৃথিবীর মালিক আল্লাহর কসম, আপনি যা উল্লেখ করেছেন ঈসা আলাইহিসাল্লাম তা থেকে এক কণাও অতিরিক্ত ছিলেন না, যেমনটি আপনি উল্লেখ করেছেন, অতঃপর আপনি যা কিছু আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তো অবগত হলাম, আপনার চাচাতো ভাই এবং সাহাবীবৃন্দকে আপ্যায়ন করালাম, সুতরাং আমি সাক্ষ্য প্রদান করছি আপনি সত্যি আল্লাহর রাসূল, আমি আপনার পত্রের মাধ্যমে ইসলামের প্রতি অঙ্গীকার গ্রহণ করলাম, আপনার চাচাতো ভাইয়ের হাত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলাম। তিনি চিঠি পাঠালেন ফেরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওই সময় আর একটা চিঠি পাঠান তার উদ্দেশ্যে, ওই চিঠিটা ছিল যে জাফরকে ফেরত পাঠানোর জন্য মানে সংবাদ দিয়ে দেন। তিনি নাজাসিকে একথা বলেছিলেন, তিনি যেন জাফর এবং অন্যান্য হাবাসা মুহাজিরদেরকে পাঠিয়ে দেন, এ কারণে তিনি আমর এবং উমাইয়া জামরিয়ার সঙ্গে দুটি নৌকা করে তাদের প্রেরণের ব্যবস্থা করে দিলেন। একটি নৌকায় আরোহীদের মধ্যে ছিলেন জাফর, আবু মুসা আল আশারি এবং অন্যান্য সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম, তারা সরাসরি খায়বারে পৌঁছে নবী রাসূলের খেদমতে উপস্থিত হন। দ্বিতীয় নৌকার আরোহীদের মধ্যে ছিলেন বেশিরভাগই বিভিন্ন পরিবারের লোকজন, তারা সোজাসুজি মদিনায় গিয়ে পৌঁছন। তো তারা যখন এখান থেকে ফেরত আসেন তো তারা দুইটি নৌকাতে করে ফেরত আসেন, একটি নৌকা সরাসরি খায়বারে গিয়ে রাসূলের সঙ্গে মিলিত হয়, যুদ্ধ চলতেছিল, যুদ্ধের ওই সময় গিয়ে খায়বারে গিয়ে মিলিত হন, আরেকটি নৌকাতে করে তারা মদিনাতে যান, বাকি যারা পরিবারবর্গ ছিল। ওই মুহাজিরা তারা এত বছর ওইখানে ছিলেন, প্রায় 10 বছর মতো ছিলেন ওইখানে, মক্কা থেকে রাসূলের হিজরত করার অনেক আগে তারা হিজরত করছেন, তাই না? আর এই সপ্তম হিজরতে যারা তারা মদিনাতে ফেরত আসছেন, তো 10 বছর উপরে তারা ছিলেন ইয়েতে আবিসিনিয়াতে, নৌপথ মদিনাতে নাই সরাসরি, কিন্তু যেখানে যেখানে বন্দর আছে সেখানে নেমে বাকিটা তারা আসবেন। যেমন আপনি যদি ম্যাপ চিন্তা করেন তাহলে মদিনা থেকে পশ্চিম দিকে কিন্তু ইয়ে সমুদ্র উপকূল আছে, পশ্চিম দিকে ইথিওপিয়া, হ্যাঁ ইথিওপিয়া থেকে মানে সাগরপথে আসে ওই যে কী বলে ওটাকে এলাকা, মানে বদরের আরও পশ্চিম দিকে, বদর থেকে আরও পশ্চিম দিকে উপকূল অঞ্চল আছে, উপকূল অঞ্চল থেকে মানে সিরিয়া যাওয়ার যে রাস্তা উপকূল অঞ্চল থেকে, তারপরে বাকিটা তারা স্থলপথে আসবেন। এইভাবে তারা মহাজিরা ফেরত আসেন, রাসূলের কাছে চিঠি নিয়ে আসমাহার পক্ষ থেকে বা নাজাসের পক্ষ থেকে চিঠি নিয়ে তারা ফেরত আসেন। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করবো। তো এই যে দেখেন রাসূলের চিঠি পাঠানোর কারণে অনেক সম্রাট এইভাবে ইসলাম গ্রহণ করেন, অনেক রাজাবাদশাহ ইসলাম গ্রহণ করেন, তো এইভাবে ইয়ের কারণে ওই চুক্তির কারণে দেখেন কত ফায়দা হইলো, বেনিফিট হলো। দেন আগে যখন রাসূলুল্লাহ মুহাজিরদেরকে পাঠাইছিলেন ওইখানে, সাহাবিদেরকে ওইখানে পাঠাইলেন, সাথে সাথে কুরাইশরা পাঠিয়ে দিল তাদের লোক ওদের ফেরত নিয়ে আসার জন্য। তো এখন যেমন এটা করতে পারো, তিনি চিঠি পাঠিয়েছেন, আগে বলে চিঠিটা বাধা দিত, আটকাইতো বা হয়তো লোক পাঠাইতো, বলতো যে না এটা মিথ্যা, তোমরা এটা মানবা না, এটা সেটা, তাই না? তখন যেমন চুক্তির কারণে তারা কিচ্ছু করতে পারতেছে না, তো চুক্তিতে আসলে মুসলমানদের লাভই হলো আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা কন্টিনিউ করবো, আল্লাহ তালা আমাদের বোঝার তফসিল দান করেন, আমাদের জন্য দিন শিখতে পারবো, জীবন সম্পর্কে জানতে পারবো, যেন আমরা আমাদের জীবনে
ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।